রাশিয়াকে রেখে ঢাকায় চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে সাফ কর্তৃপক্ষ ইউক্রেনের উপর হামলার দায়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয় ফিফাফা তবে এশিয়ান কোন টুর্নামেন্টে খেলতে রাশিয়ার বাধা নেই বলে জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক খেলাল তাই ঢাকায় খেলবে দেশটির বয়স ভিত্তিক দল গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে চরম বিশৃঙ্খলার ঘটনায় লিভারপুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে ইউএফা ঝামেলা বাঁধানোর জন্য আগে লিভারপুলের সমর্থকদের কাঠগড়ায় তুলেছিল ইউএফআ কিন্তু একটি স্বাধীন প্যানেল দীর্ঘ তদন্তের পর সোমবার দুইশো বিশ পাতা রিভিউ প্রকাশ করে। যেখানে ইউএফআর ঘাটতির কথা উল্লেখ করা হয় ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে কাতার গেল ফিফা বিশ্বকাপে সমর্থকদের বাসস্থান হিসেবে ব্যবহৃত দশ হাজার মোবাইল হোম দেশ দুটির ক্ষতিগ্রস্ত অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে প্রচণ্ড শীতে তাদের সহায়তা এই ঘরগুলো পাঠাচ্ছে কাতারি ফান্ড ফর ডেভেলপমেন্ট